প্রিয় বিধায়ক বিনামূল্যে বাড়ি বাড়ি মিষ্টি পানীয় জল প্রকল্পের সূচনা করছে। আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ভোগ জল স্বপ্ন যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন আমাদের এটা মমতা বন্দ্যোপাধ্যায় বালি বা জগাছার মানুষের জন্য একটা স্বপ্ন ছিল, পানীয় জলের সমস্যা ছিল, সেই সমস্যাটা আজকে আমরা বাড়ি বাড়ি এই মিষ্টি পানীয় জল পৌঁছে দেবো। অতএব আমাদের বালি জগাছার প্রত্যেকটি মানুষ তাদেরকে আর জল কিনে খেতে হবে না, কোনো আর্সেনিক যুক্ত জল তাদের কাছে আর পৌঁছবে না, কোনো খারাপ জল তাদের কাছে আর পৌঁছবে না, তাদের জল কিনে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 64টা প্রকল্প যেমন রচনা করে মানুষের জীবনযাত্রাকে সুরক্ষিত করেছে, ঠিক তেমনি বাংলার সাথে আমাদের এই ডোমজুর কেন্দ্রের বালি জগাছার যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের যারা মানুষ এই জল পাবেন তাদের জন্য বিনা পয়সায় জলের কানেকশন করে তাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ারও দায়িত্ব তিনি দিয়েছেন। বিগত দিনে যিনি এখানে বিধায়ক মন্ত্রী ছিলেন তার নির্দেশে 4টি পঞ্চায়েতে এরকম কাজ হয়েছিল, যাদের যারা এই কানেকশন নিয়েছিলেন পয়সার বিনিময়ে আগামী দিনে তাদেরও সেই পয়সা ফেরত দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে প্রকল্পটা টোটাল ফিনিশ না করেই তিনি এই জলের কানেকশনের ব্যবস্থা করেছিলেন, তাই তিনি হয়তো সেদিন এইভাবে করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন জলের জন্য কোনো পয়সা নেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই সেই নির্দেশকে সামনে রেখে আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিকে আমরা আজকে সফল করে তুলেছি। দেখুন এর আগে উত্তর দিয়েছি, এখনও একই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকে সে নিজেকে অনেক কিছু ভাবতে পারে, নিজেকে বাঘ ভাবতে পারে, দৈত্য ভাবতে পারে, অনেক কিছু ভাবতে পারে, হাত যেদিন সরে যায় সেদিন বিড়ালও থাকে না, ইঁদুরে পরিণত হয়। তা এতই যদি করার হিম্মত আজকে একটা ইট পেলে দেখাতে বলুন না, জল প্রকল্প তো বাড়ির পরের কথা। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বালি জগাছার মানুষকে আশীর্বাদ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এই প্রকল্প রচনা করেছিলেন, কারো এখানে ব্যক্তিগত ক্যারিশমা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রকে পঞ্চায়েত দপ্তরকে দিয়ে এই এই কারিগরি বিভাগকে নিয়ে এই জল প্রকল্প রচনা করেছিলেন, এখানে কারো ব্যক্তিগত ক্যারিশমা নেই, আমাদের সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা। মমতা বন্দ্যোপাধ্যায় বালি জগাছার মানুষের আর্তনাদ শুনেছিলেন।